পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পাঠ করব তার নাম কাঁটা লিখেছেন নিমাই ভট্টাচার্য পুরনো পার্স থেকে নতুন পার্সের মধ্যে টাকা করি আইডেন্টি কার্ড ভিজিটিং কার্ড ভরে দিতে দিতে অপর্ণা আপন মনে হাসতে হাসতে জিজ্ঞাসা করল তুমি আর কতকাল আমার এই চুলের কাঁটাটা নিয়ে ঘুরবে বলো তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাইয়ের নট বাঁধতে বাঁধতে বিমান শুধু বলল চিরকাল এই পাগলামির কোনো মানে হয় হয় বই কি চান্স যদি লোকজনের সামনে পড়ে যায় তাহলে কি ভাববে বলতো লোকের ভাবনা চিন্তা নিয়ে আমার এত ভাবনা কিসের টাই বাঁধা হয়ে গেছে অপর্ণা এসে কোট পরিয়ে দিল পার্স ফাউন্টেন পেন রুমাল গাড়ির চাবি দিল বিমান আর একবার ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে নিয়েই ঘুরে দাঁড়াল দুহাত দিয়ে অপর্ণার মুখখানা তুলে ধরে বলল চলি লাঞ্চে তো আসছ না না বিকেলে ফিরতে দেরি হবে নাকি আজকে কখনো দেরি হতে পারে স্যার আর্থারের পার্টিতে সবাইকে যেতে হবে না তাহলে তুমি এলেই আমি তৈরি হব বিমান অপর্ণার কানের কাছে মুখ নিয়ে একটু চাপা গলায় বলল সেই ভালো দুজনেই একসঙ্গে শাওরের তলায় বা বাদটাবে অপর্ণা আর শুনতে পারল না স্বামীর কাছ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বলল যত দিন যাচ্ছে তত বেশি তুমি অসভ্য হচ্ছ বিমান হাতের ঘড়ির দিকে তাকিয়েই চঞ্চল হয়ে উঠল নো মোর পর্ণা বাই বাই পুরো নাম বিমান ব্যানার্জি স্কটিশ ইলেকট্রিক্যালস কোম্পানির অ্যাসিস্ট্যান্ট রিজেনাল ম্যানেজার সাড়ে তিন হাজার টাকা মাইনে ছাড়াও গুরুসদয় দত্ত রোডের কোম্পানির ফ্ল্যাট কোম্পানির গাড়ি ড্রাইভার পায় কিন্তু বিমান নিজেই ড্রাইভ করে অফিসে ওয়াল টু ওয়াল কার্পেট লাল কালো সাদা তিনটে টেলিফোন দুটো অ্যাংলো ইন্ডিয়ান মে অ্যাসিস্ট্যান্ট হিমশিম খেয়ে যায় টেলিফোন আর টাইপরাইটার সামলাতে ভালো অফিসারদের কপালে যেমন সুনাম দুর্নাম জোটে বিমানেরও সেরকম সুনাম দুর্নাম আছে অন্যান্য অফিসাররা ওকে ডাকে বিবি বলে বাঙালি ছোকরা কেরানীরা নিজেদের মধ্যে আলোচনার সময় কখনো বলে বিবি কখনো বলে এরোপ্লেন ব্যানার্জি ওরা যে যাই বলুক বিমান ব্যানার্জির মতো ব্রিলিয়ান্ট অফিসার দুর্লভ তিরিশ বছরেই অ্যাসিস্ট্যান্ট রিজন্যাল ম্যানেজার পঞ্চাশ পঞ্চান্নয় কী হবে চিফ ক্লার্ক মিস্টার বসাক বলেন গরিব স্কুল মাস্টারের ছেলে হয়েও শুধু ব্রিলিয়ান্ট রেজাল্ট করার জন্য বিলেত গেছে সেখানেও ব্রিলিয়ান্ট রেজাল্ট করেই এ চাকরি পায় সুতরাং এসব ছেলে চরচর করে উঠবেই কেউ ঠেকাতে পারবে না ছোকরা কেরানিরা তর্ক করে না চুপ করে সব শোনে পরে ক্যান্টিনে আড্ডা দেওয়ার সময় বলে বসাক মশাইয়ের কাছে সব অফিসারই ব্রিলিয়ান্ট অফিসারকে শ্রদ্ধাভক্তি না করলে কি কেউ এত উপরে উঠতে পারে ভারতী স্কুলের পুরনো দিনের জুনিয়র সেকশনের বিভূতি মাস্টার এখন আর মুক্তারামবাবু স্ট্রিটের সেই পৌর বাড়ির সাথে ঘরে থাকেন না আট দশ টাকার টিউশনি করার জন্যও সকাল সন্ধ্যে টাট্টু ঘোরার মতো দৌড়ে বেড়ান না তিন মেয়ের বিয়ে হয়ে গেছে জলপাইগুড়ির আনন্দপাড়ার পুরনো ভাঙা বাড়ি নতুন করে দিয়েছে ছেলে মাসে মাসে ব্যাঙ্কে পাঁচশো টাকা আসে ছেলের কাছ থেকে এছাড়াও মাঝে মাঝেই মার কাছে মানি অর্ডার আসে মা শিবরাত্রির খরচের জন্য পঞ্চাশ টাকা পাঠালাম আপনার শাড়ি ও সেমিজ পাঠিয়েছি আশা করি পেয়েছেন চিঠি দেবেন প্রণাম নেবেন স্নেহধন্যা অপর্ণা বিমান বিলের থেকে ফিরে আসার পরও বিয়ে করতে চায়নি বিয়ে করার কোনো পরিকল্পনাই ওর ছিল না বোন ভগ্নিপতিদের চাপে আর বাবা মার অনুরোধে মাত্র দু বছর হল অপর্ণাকে বিয়ে করেছে বিমানের মতো অপর্ণাও অত্যন্ত ভালো ছাত্রী ছিল ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে সাউথ ক্যালকাটা গার্লস কলেজে লেকচারার ছিল দেখতে নিঃসন্দেহে সুন্দরী স্বামী স্ত্রীর মধ্যে একটাই পার্থক্য বিমান গরিব স্কুল মাস্টারের ছেলে মুক্তারাম বাবু স্ট্রিটের ভাঙা পৌর বাড়ির একদল গরিব ভাড়াটের মধ্যে স্কুল কলেজের দিনগুলো কাটিয়েছে আর অপর্ণা হচ্ছে স্টেটসম্যানের অ্যাসিস্ট্যান্ট এডিটারের মেয়ে পাম অ্যাভিনিউয়ের নিজেদের বাড়িতেই বড় হয়েছে ছোটবেলা থেকেই মোটর চড়েছে টেলিফোন ব্যবহার করেছে বিলেত যাবার আগেও বিমানকে বিনা সিনেমার পাশের একটা দোকান থেকে পয়সা দিয়ে টেলিফোন করতে হতো। অতীত যাই হোক বিমানের মতো স্বামীকে পেয়ে অপর্ণা খুশি সুখী যথেষ্ট গর্বও অনুভব করে বিয়ের মাস বাদে স্বামীর পার্সের মধ্যে হঠাৎ চুলের কাঁটা দেখতে পেয়ে জিজ্ঞাসা করল হে কি তোমার পার্সের মধ্যে চুলের কাঁটা দুহাত দিয়ে অপর্ণার গলা জড়িয়ে ধরে মুখের সামনে মুখ নিয়ে বিমান বলল এটা কবে থেকে আমার পার্সে আছে জানো না আমি তো আজই দেখছি কোথায় পেয়েছিলাম জানো চুলের একটা কাঁটা পাওয়া কি খুব দুঃসাধ্য ব্যাপার বিমান অপর্ণার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল সে কি তোমার খোঁপা থেকেই কাঁটাটা পড়ে গিয়েছিল সবার চোখে ধুলো দিয়ে এটা আমি পকেটে পড়েছিলাম তারপর থেকেই পার্সে আমার নিত্যকার সঙ্গী অপর্ণা খুশিতে স্বামীর কাঁধে মাথা রেখে শুধু বলল তুমি সত্যি একটা পাগল তোমাকে নিয়েও পাগলামি করব না পর্ণা তাই কি হয় অনেক দিন পরে আজ আবার অপর্ণায় কাঁটাটার কথা জিজ্ঞাসা করতেই নতুন করে মনে পড়ল মুক্তারাম বাবু স্ট্রিটের দিনগুলোর কথা তিনতলার উত্তর দিকের কনের ঘরের আরতির কথা আর্যকন্যা বিদ্যালয়ে যাবার সময় ফুটপাতের ওদিক থেকে তীর্যক দৃষ্টিতে চেয়ে দেখার কথা সিঁড়ি দিয়ে ওঠা নামার পথে হঠাৎ এক ঝলক হাসি তারপর অনেক দিন পরে অনেক লুকিয়ে চুরিয়ে ভিক্টোরিয়ার পিছন দিকে আড্ডা দেবার কথা আরতির খোঁপা থেকে একটা কাঁটা নেবার স্মৃতি গুরুদাস দত্ত রোড থেকে চৌরঙ্গিতে অফিস যাবার পথে সব কিছু মনে পড়ল বিলের থেকে ফিরে আসার পর কতবার মুক্তারামবাবু স্ট্রিটের পুরনো বাড়িতে গেছে কতজনকে জিজ্ঞাসা করেছে এক ইন্স্যুরেন্স কোম্পানির রায়বাবু এখানে থাকতেন তিনি কোথায় গেছে বলতে পারেন হাঁ করে বিমানের কথা শুনে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কেন টাকা পেতেন নাকি না না ওরই কিছু টাকা আমার কাছে আছে বিমান সিঁড়ি দিয়ে নেমে যেতেই ভদ্রলোক স্ত্রীকে বললেন ছোকরার কি মাথা খারাপ টাকা দিবার জন্য ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াচ্ছে স্ত্রী হলুদের হাত শাড়িতে মুছতে মচতে বিরক্তির সঙ্গে বললেন কি জানি বাপু কি ব্যাপার জীবন স্মৃতির অলিতে গলিতে এমন একটা দুটো কাঁটা কম বেশি সবার হৃদয়েই ফুটে থাকে যে কাঁটা নিবিড়ভাবে হৃদয়কে ব্যথিত করে তবু হৃদয় তাদের উপড়ে ফেলতে পারে না কারো সাথে সেই ব্যথার ক্ষত ভাগও করে নিতে পারে না সযত্নে যত্নে মনের কোঠায় সেই কাঁটার যন্ত্রণাগুলো বহন করে বেড়ায় আজীবন হয়তো ঠিক বিমানেরই মতন আর হয়তো মনে মনে রবি ঠাকুরের মতন বলে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে গল্পের দৈর্ঘ্য খুবই ছোট্ট কিন্তু হ্যাঁ গভীরতা কিন্তু অনেক তাই কেমন লাগলো গল্পটা অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন অপেক্ষা থাকুক পরের গল্পের জন্য